Nitya-lila pravistam Vishnu Pasi Smadbhakti. In Siddhantau, Sirup Siddhanti, Goswami Maharaj, Adil Bhav Tithiyari. Any Vaishnava Gane, I'm Vishesh Kare Prabhupade, Atanta Priyat Shilo. Tar Naam Shilo Siddha Saru. Poor Bangla, Kono, Samritha Parivare, Grihet Janma Karnam Kare. Ajivane Prarambha Teke, धर्मे प्रति तहार अत्यंत श्रद्धा देखा जाए तापर तिनी पढ़ा लिखा करें आ तापर मठे आसे बोले भारती महाराज ये छिलेन ओइदी के प्रचारे तहार कथा सुने आकृष्ट हन एंड तापर तिनी ऐसे Prabhupada Padashita. Then Tatantar Namchi was Siddha Swarup Brahmachari. Ek samay, Pujyapad Devi Maharaj Ityadi, Purva Vange te prachare jana, Tarsange ei Siddha Swarup Brahmachari yo jana. Tini, Okhane te, যখন সভা হলো বিরাট সভা তার মধ্যে নেমি মহারাজ বক্তা তিনি বললেন আর তারপরে তিনি সত্যের নির্ভীক বক্তা তিনি প্রসঙ্গ ক্রমে বললেন রাম ছাগলে কথা বিকাবে না কি একটা বলেছিলেন রাম ছাগল আর বিবেকানন্দ ব্যক্তিমাত্রন্দ বলেছিলেন যে তারা ভারতের সংস্কৃতি বলকি নষ্ট করেছে তারা পশ্চাৎ যেসে যে বিবেকানন্দ আর ওখান থেকে নিয়ে সে এই সবগুলি প্রচার করতে লাগলো তারা আবার মাংস ইত্যাদিও খায় মুরগি মিশন তাহারা অতএব এদের কথা ভারতে চলবে না আর রাম ছাগল কাকে বলেছিলেন রবীন্দ্র ঠাকুর যাহা তিনি কি পুরস্কার পেয়েছেন নোবেল পুরস্কার তাহাকে বললেন ওদের কথা রান্না করতে মাত্র চলে লোক সমাজে কেন এই শুনেই সভার লোক যত ছিল একেবারে রেগে গেল আমরা শুনতে চাই না সভা ভঙ্গ হয়ে গেল তখন নেবি মারা দেখলেন যে সেই তো সভা ভঙ্গ হয়ে গেল আমার প্রচার যা ছিল নষ্ট হয়ে গেল তখন তিনি প্রভুপাদকে লিখলেন সিদ্ধ স্বরূপ আমাদের প্রচার সব নষ্ট করে দিল আর কেউ কথা শুনতে রাজি নয় আর সে বলে দিয়েছে রাম ছাগল রবীন্দ্রনাথকে আর বিবেকানন্দকে বলে ও শুনে প্রভুপাদ টেলিগ্রাম করলেন যে আমার লাখ টাকা প্রচার সিদ্ধ স্বরূপ করেছে এরকম সত্য বক্তা আমি চাই আমি শীঘ্রই আসছি তোমরা চিন্তা করো তখন প্রভুপাদ সেই ছাড়ি মেমন সিংহ নিজে গেলেন বিরাট সভা আবুদ্ধ আর তার মধ্যে তিনি গম্ভীর ভাবে সব গুলিকে ঠিক করে দিলেন তখন ওখান তার লোক ছিল গৌড়ীয় মঠে বহু লোক আসছে এই সিদ্ধ স্বরূপ ব্রহ্মচারী প্রথমে প্রভুপাদের নিকটে দীক্ষিত হয়ে কুদিন থাকা পরে দেখলেন
যে এখানে তো দেখছি যে প্রভুপাদের যত সমস্ত ছিল উচ্চ শিক্ষিত এখানে তো আমার মতো লোকের চলবে না, তখন আবার বাড়ি চলে যান আর সেখানে গিয়ে আবার পড়া পড়েন আর মুক্তারি পূর্বে তো ছিলেন না শেষে মুক্তারি মানে হয় একটা বকিলের মতো, আজকাল মুক্তারি নাই পূর্বে ছিল। তখন কুছ দিন পরে গুরু মহারাজ দেখলেন যে সে সিদ্ধসন্ত চলে গেল, সেটা তো বহু ভালো ব্রহ্মচারী, তার দ্বারা প্রচার হয় প্রভুপাদের প্রিয়, এই জন্য তিনি বাড়ি গেলেন তাহা। আর তাহাদেরকে কয়েকদিন থেকে বুঝিয়ে শুনিয়ে আবার ধরে নিয়ে আসে। তখন থেকে পূজ্যপাঠ সিদ্ধান্তি মহারাজ আমাদের গুরুদেবকে বেশ আদর এবং শ্রদ্ধা করতেন। কোন সময় গুরু মহারাজ আর এই সিদ্ধ স্বরূপ ব্রহ্মচারী তিনি বয়সে ছোট ছিলেন গুরু মহারাজ, তারা ওই কি উত্তরপাড়া মঠ থেকে কোথায় হাবড়াতে বাজারেতে তরকারি কিনে খাই এসেছিল, সেটি দু বোরা তরকারি হয়েছিল সবজি, একটা বড় ব্যাগ একটা ছোট ব্যাগ। তখন গুরু মহারাজ ধরেছেন বড় দিয়ে আমি এটা নিয়ে যাবো আর সিদ্ধস্বরূপ মহারাজ টানা টানি করছেন যে আমি নিয়ে যাবো। গুরু মহারাজ যে আমি বড় বয়সে অতএব আমি বড় নিয়ে, উনি বলে আমি ছোট বয়সে অতএব বড় ভাইকে বড় কেন আমি নিব, আমি নিব পরস্পর টানা বিচার। শেষ পর্যন্ত সিদ্ধস্বরূপ ব্রহ্মচারী নিয়ে ওখান থেকে দু তিন মাইল মাথাতে করে কিরকম হয় গুরু পাদ পদ্মের সেবা তার এইরকম ভাবে আমরা যদি করতে পারি গুরু সেবা তাহলে তো আমাদের মঙ্গল হয়। আমাদের গুরু মহারাজ অত বড় জমিদারের ফ্যামিলি হয়েও জমিদারের পুত্র রাজকুমারের কোমল অঙ্গ আর প্রভুপাদের পয়সা ভিক্ষা করবার জন্য দুবার নিলাম গড়ের মাঠেতে ভিক্ষা করে ওখানে একটি গাছের তলাতে শুয়ে আছে। আর সেই সময় প্রভুপাদ কোথাও যাচ্ছিলেন আর ওই সময়তে তাহার ড্রাইভার দেখে বললেন দেখো এখানে দেখুন বিনোদ বিহারী এইখানে দুপুর বেলা ক্লান্ত হয়ে শুয়ে, তখন প্রভুপাদের চোখে এইরকম ভাবে গুরু সেবা করেছে। আর আমরা অল্প সেবাতেই বাস আমি বাড়ি যাব তাহলে ভজন কিরকম, তারা কঠোর বৈরাগ্য কঠোর তারা গুরু মহারাজের কঠোর বৈরাগ্য আমি দেখেছি। এই পূজ্যপাদ সিদ্ধান্তি মহারাজ আমাদের গুরু মহারাজ অপ্রকট হওয়ার পরে আমরা তাকে সম্বাদ দিই, তিনি সঙ্গে সঙ্গে এসে তাহার সমাধির যত কার্য নিজে নির্দেশিত দাঁড়িয়ে সব কিছু করেন। আর শুধু তাই নয়, আমাদের গড়িয়া বেদান সমিতি এটা তখন হয় নাই, তিনি কে প্রেসিডেন্ট থাকবে কে ভাইস প্রেসিডেন্ট থাকবে কে সেক্রেটারি থাকবে কে কি কি থাকবে সবগুলিকে বসে ঠিক করিয়ে দিয়ে আমাদেরকে আমাদের রাস্তার উপরে দেখা পর্যন্ত সব ব্যবস্থা করে দিয়ে, নয়তো আমাদের কাজে কি হবে, আমরা তাহার চির রেডি আছি। আমি মাঝে মাঝে তাহার দর্শন করতে তার মঠে যেতাম, এই কলকাতা মঠে হোক আর পুরী মঠে হোক, তিনি
আদর করে বেশ ভালো করে রসগোল্লা মঙ্গাইতেন আর আমাদেরকে দিতেন প্রীতি করে। তিনি সাহিত্যবিদ ছিলেন, তিনি তাহার শিক্ষাগুরু ভারতী মহারাজের কৃতক শ্রী ভগবত গীতা বলদেব বিদ্যাভূষণ তিনি প্রকাশিত করেছিলেন, তাকে আবার প্রকাশিত করলেন। তারপরে নিজে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর টিকা নিয়ে সম্পাদন করে দিয়ে তিনি ছাপিয়ে জগতের উপকার করেছিলেন। আমি তাহারই ওই দুটা এডিশন দেখে হিন্দিতে আমি করেছি। শুধু তাই নয়, উজ্জ্বল মনিত কিরণ কণা কিরণ কণা এই তিনটি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি করেছেন, তাহার দেখেও আমি হিন্দি সংস্করণ করেছি। শুধু তাই নাই, প্রভুপাদের ইচ্ছা ছিল যে বেদান্তের বলদেব বিদ্যাভূষণের প্রকাশিত বহু চেষ্টা করে, বহু টাকা খরচা করে, বড় বড় পণ্ডিতকে নিয়ে বিস্তৃত বলদেব বিদ্যাভূষণের টিকা আর তাহার বিবৃতি ইত্যাদি বিশেষ ভাবে তিনি লিখেছেন যাতে জগতের কল্যাণ হবে। এইরকম এডিশন কোন পূর্বে ছিল না। আমার ইচ্ছা আছে যে তার ওই আধার করে আমি বলদেব বিদ্যাভূষণের গোবিন্দ ভাষ্য আমিও করব। আর যারা দশটি উপনিষদের মধ্যে ঈশ্বর হেন কঠ সবটা করেছিলেন, গোপাল তাকেই ইত্যাদি গ্রন্থ করেছিলেন, যে গুলি ছিল না সেই সব প্রকাশ করে আর জগৎকে তিনি উপকার করেছেন। আজকে আমরা তার শুভ আবির্ভাব অতিথিকে তার চরণেতে পুষ্পাঞ্জলি প্রদান করি। যেরকম তাহার গুরু নিষ্ঠা ছিল, সাহিত্য প্রকাশ করেছেন, আমি আমরা সকলে তাহারই অনুসরণ করতে পারি। গৌ প্রেমানন্দে Rabindranath Tagore, who won the Nobel Prize for writing,
He is Ram Chano. Ram Chano means a big male god with a long beard. And Vivekananda, his name is Vivekufananda, means the happiness of foolishness. Vivekufananda. Then, because he went to the West and preached his. Why? He told, because Vivekananda, he told, Jato Mok Toto Bok. Understand? And Rabindranath Tagore, he was against our Hindu dharma. Brahmavadi. Brahmavadi. So he cut their arguments. Jyotopat, it is not right. Jake bhajan kara jabe jake uke uke. Antar se se bhagwan ke pao jabe. Oh, these are wrong things. Vivekananda, he was a strict follower of the Murgi mission of Sri Ramakrishna. Therefore, their philosophy was all paths lead to the same goal. It doesn't matter what path you choose, it will all go to Bhagwan. But this is all foolish. Therefore, Sisinasrim Brahmachari gave him the name Vivekufananda, means foolishness. And Rabindranath Tagore, he also was a Brahmavadi, an impersonalist, and he ripped something off the Gita and made his own Gita, and he got the Nobel Prize. Therefore, he is Ram Chandal, because he wore a very long beard like a goat. So when he said this, people went crazy, and they began shouting, and the whole assembly was completely destroyed. There was no more preaching. Actually, I heard people were throwing chairs and rising, actually. That time, Pujabhat Mimi Maharaj, you could imagine how sad he was. All his preaching he'd been working up had been demolished. Therefore, he wrote a telegram to Srila Prabhupada. This sinister Brahmachari has destroyed our preaching in Bengal. So when Srimati Siddhanta Saraswati Thakur heard that, he became very happy and said, that sinister Brahmachari has performed millions of dollars worth of preaching. I am coming there to prove that every single thing he said was completely true. So when Srimati Siddhanta Saraswati Thakur came, then everyone knew the conception of Gaudiya Math, Ram Chandra, and Vivekufananda. Then when they came to hear the conception of Srila Prabhupada, who in a very grave and deep manner explained these philosophical truths. There was another famous story. Our Param Gurudev and Srila Sri Brahmachari, they used to collect bhiksha with donation of vegetables. Then there were two bags. One was very big and one was very small. Therefore, Sri Param Gurudev said, I will take the big bag. I'm the big brother. Then Srila Sri Brahmachari said, no, I will take the big bag because I'm the small brother. How I can make the big brother perform all hard labor? Therefore, both were arguing about the subject bag. And who took the big one? Param. Sisindasuru Brahmachari, he ended up taking the big bag of subject. And Param Gurudev got the small one. Therefore, this is the teaching. We should not think, oh, Guru Seva is very difficult. That much Guru Seva we can perform, that much we'll achieve auspiciousness in our life. Param Gurudev was from such a high family, and his bodily limbs were very soft. But still he engaged in extreme types of Guru Seva and manifested great renunciation. One time Sri Param Gurudev, who was very tired from collecting donations, he was sleeping under one tree with a donation box under his head. That time Sri Bhaktisiddhanta Saraswati Thakur was driving and the driver said, look, look, it's Vinod Brahmachari. Then Sri Prabhupada, when he saw that, he began weeping. He is such a young boy, he has given up everything for the service of Bhagawan and performing such hard Guru Seva. That time Prabhupada's eyes filled with tears. Especially, we are especially indebted to Sri Sarup Siddhanti Maharaj, because Sri Param Gurudev, when he left this world and entered into Samadhi, then Sri Sarup Siddhanti Maharaj, he came and performed the Samadhi. Also that time, how to run the society after the disappearance of Param Gurudev, then they did not have so much of an idea. So Sri Siddhanta Goswami Maharaj came and said, oh, you shouldn't, president should be there, vice president should be there, this should be like, you should do that. He made the legal documents. Deva Gurudev said, we are so much indebted to him from setting us on the right path from the very beginning. And Gurudev said, often Gurudev used to go there and see him in the month. He had months in Kolkata, Navadweep and Puri. Then Sri Siddhanta Maharaj was always very happy. Oh, Narayana has come. Oh, Narayana has come. And he would give him rasgullas.
He was also a very learned person. He put the commentaries of Sri Vishwanath Chakravarti from the Bhagavad Gita from Sanskrit into Bengali. Not only that, he translated the three books of Sri Vishwanath Chakravarti Thakur, Bindu, Kiran, and Khan. He put them into Gurudev. Gurudev said, I used his editions to put, to write, compose my Hindi editions of those same three books. Especially, he put the Govinda Bhasya of Sri Baladevi Dibhushan from Sanskrit into Bengali. Gurudev said, even for very, very learned persons, that book is very, very difficult to understand. And Gurudev said, I am hoping that I will also translate from his edition, from Bengali, and put it into Hindi. Especially the 10 main Upanishads, Isha, Khan, Katha, Gopal Tapani Upanishad, he translated all of them into Bengali. So he was most expert in the scriptures and most expert in Hari Bhajan. And today is his appearance day. Go Premanande!